নমস্কার বন্ধুরা, রান্নার রং বাড়িতে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে ফিরে এসেছি। আজকের রেসিপি সবার ভালো লাগবে, তো আজকের রেসিপি হলো চিকেন মাঞ্চুরিয়ান। তো চলুন, চিকেন মাঞ্চুরিয়ানের জন্য কি কি লাগবে দেখে নিই। তো প্রথমে নিয়েছি চিকেন, চিকেনটা গ্রেট করে নেব। আর এদিকে নিয়েছি একটু পেঁয়াজ কুচোনো, ক্যাপসিকাম কুচোনো, লঙ্কা কুচোনো, ধনে পাতা কুচোনো, এখানে আদা রসুন আর কাঁচা লঙ্কা থেঁতো করা আছে, আর একটু পেঁয়াজ ক্যাপসিকাম ছোট ছোট করে কাটা আছে। এখানে নিয়েছি টমেটো সস আর সয়া সস, কর্নফ্লাওয়ার, বেসন। তো প্রথমে মিক্সিতে একটু নুন দিয়ে আমি চিকেনটা একটু গ্রেট করে নিচ্ছি। তো বেশি পেস্ট করার দরকার নেই, মানে একবারে মিহি না হলেও হবে, একটু ঘুরিয়ে নিতে হবে। তারপরে এখানে দিয়ে দিলাম, দেখুন, একটা পাত্রে ঢেলে নিয়ে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো হাফ চামচ করে দিচ্ছি, যেহেতু অল্প পরিমাণ আছে। আর এখানে সব থেকে ছোটো করে যেটা কুচুনো ছিল, লঙ্কা, পেঁয়াজ, ক্যাপসিকাম আর থেঁতো করা ছিল, আদা রসুন আর কাঁচা লঙ্কা একটু থেঁতো করা ছিল, তো সেগুলো আমি দিয়ে দিলাম। তো এখানে আদা বাটাও দেওয়া যেতে পারে। তো দিয়ে দিলাম একটা ডিম, যাই হোক ডিমের খোলা টুকরো একটু পড়ে গেছে, তুলে ফেলে দিচ্ছি। তো এটা দিয়ে আমি একটা ম্যারিনেট করে নেবো, মানে একটা ডো করব, তার জন্য মাখিয়ে নিচ্ছি। তো এদিকে 2 চামচ কর্নফ্লাওয়ার আর হাফ চামচ মতো বেসন নিয়েছি, তো এটা দিয়ে আমি এটা মেখে নেবো। তো বন্ধুরা, যদি বেসনটা না দিতে চান আপনারা স্কিপ করে দেবেন। তো এখানে গোলমরিচ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিতে পারেন। তো যেহেতু আমি ঝালটা একটু কম রাখছি আর লঙ্কা আমি কাঁচা লঙ্কা থেঁতে করে দিয়েছি, তাই আমি আর গুঁড়ো লঙ্কা দেবো না। আর এখানে একটু সাদা তেল দিতে হবে 2 চামচ মতো। তো সাদা তেলটা আমি শেষে দিয়ে এভাবে ডো করে নিচ্ছি, দেখুন। আর চিকেন বলগুলো ছোট ছোট করে নিলেই ভালো হয়। তো এদিকে আমি কড়াইয়ে সাদা তেল গরম করে বলগুলো ভেজে নেব, চিকেন বলগুলো। তো প্রথমে একটু হওয়ার পর আমি এটাকে ঘুরিয়ে খুন্তির সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে সবটা ভেজে নেব। তো কম আঁচে এইগুলো ভেজে নেব, আর বেশি লাল লাল করে ভাজলে শক্ত হয়ে যাবে বন্ধুরা, তাই আমি একটু অল্প অল্প ভেজে তুলে নিচ্ছি। তো যেহেতু অল্প তেল দিয়েছি, তো যতটা পরিমাণ হয় তো 2-3 বারে আমি ভেজে নিলাম। তারপরে তেলের পরিমাণটা একটু কমিয়ে নিয়ে আদা বাটা দিয়ে একটু কষিয়ে নিয়ে আমি দিয়ে দিলাম লঙ্কা কুচানো আর পেঁয়াজ আর ক্যাপসিকামটা। তো দিয়ে একটু নেড়েচেড়ে নিচ্ছি, আর এখানে কিছু কোনো কিছু নুন দিইনি আর কোনো মশলাও আর দিইনি। তো এবার দিয়ে দিলাম টমেটো সস, এখানে 2 চামচ মতো, আর সয়া সস হাফ চামচ মতো দিয়েছি। তো এটাকে একটু মশলার সঙ্গে কষিয়ে নেব। তারপরে এদিকে কর্নফ্লাওয়ারটা দেখুন 1 চামচ নিয়েছি একটা বাটিতে, তো এটা একটু জল দিয়ে মিশিয়ে নেব। তো এদিকে মশলাটার ওপর আমি দিয়ে দিলাম টমেটো সসের বাটিটা ধুয়ে 1 বাটি জল, আর তারপরেই আমি দিয়ে দিলাম কর্নফ্লাওয়ারটা। তো কর্নফ্লাওয়ারটা দিয়ে একটু নেড়ে নিতে হবে সঙ্গে সঙ্গে। তো তারপরে একটু ফুটে গেলে আমি দিয়ে দিলাম একটু শাহি গরম মশলা। তো শাহি গরম মশলা গুঁড়ো দেওয়ার পর দিয়ে দিচ্ছি চিকেন বলগুলো, যেহেতু একটু ফুটবে বলগুলো, মানে গ্রেভিটা, তাই বলগুলো আগে থাকতে দিয়ে দিলাম। এবার আঁচটা কমিয়ে দিয়ে ঢাকা দিয়েও রাখতে পারেন 2-3 মিনিট মতো, কারণ যে গ্রেভিটা মশলাটা সেটা বলের মধ্যে ঢুকে যাবে। আর সব শেষে আমি দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচোনো। তো বন্ধুরা, এখানে আপনারা চাইলে স্প্রিং অনিয়ন দিতে পারেন যদি অ্যাভেলেবেল থাকে, তো আমার কাছে নেই এই মুহূর্তে, সেই জন্য আমি ধনে পাতা কুচিয়ে দিয়ে দিচ্ছি। তো এটা দিয়ে দিলেই আমার চিকেন মাঞ্চুরিয়ান রেডি হয়ে গেল। তো এই রেসিপিটা খুবই সহজ একটা রেসিপি। তো বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো আমি তো গরম গরম চিকেন মাঞ্চুরিয়ান ভেজ ফ্রাইড রাইসের সঙ্গে সার্ভ করছি, তবে এটা পোলাও বা ভাতের সঙ্গে বা রুটি পরোটার সঙ্গেও ভালো লাগবে। তো যেমন খুশি করে ব্যবহার করতে পারেন, খেতে পারেন। তো কেমন লাগলো এই চিকেন মাঞ্চুরিয়ানটা অবশ্যই লাইক করবেন, একটা কমেন্ট করবেন, তাহলে ভালো লাগবে। ধন্যবাদ।